নমস্কার বন্ধুরা এনএম এম এর স্বাগত আজকে আমরা আঠেরো নম্বর মডেল সেটটি আলোচনা করবো অলরেডি আমাদের সতেরোটি মডেল সেট আলোচনা করা হয়েছে বন্ধুরা আমাদের এই মডেল সেটগুলি ডাব্লিউ এবং ফুড সাব ইন্সপেক্টর এক্সামের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে আশা রাখছি এই মডেল সেটগুলি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে বন্ধুরা যদি আমাদের এই মডেল সেটগুলি না দেখে থাকো ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে এবং বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ধরনের ভিডিও পেতে ও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি রয়েছে সেটি ক্লিক করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করবে এবং আজকের মডেল সেটের পিডিএফ তোমরা ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আজকের আলোচনা শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন লর্ড কার্জন সিদ্ধান্ত কার্যকরী করেন কমিশনের ভিত্তিতে কোন কমিশনের কমিশনের ভিত্তিতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন এরপর দেখো কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোনো যে যুদ্ধে হুমায়ুন শের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো ফোর্ড এক্সামের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এরপর দেখো প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কত ন্যূনতম দূরত্ব হওয়া চাই প্রতিধ্বনির জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া চাই ষোলো দশমিক ছয় মিটার ষোলো দশমিক ছয় মিটার দূরত্ব থাকা যায় শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে প্রতিধ্বনি শোনার জন্য এরপর দেখো সিংহালীলা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত সিংহালীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিংয়ে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে সিংহালীলা জাতীয় উদ্যানটি অবস্থিত এরপর দেখো পশ্চিমবঙ্গের নদী গবেষণাগারটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের নদী গবেষণাগারটি হরিণঘাটাতে অবস্থিত বন্ধুরা ফুড এক্সামটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেহেতু ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে যে কোনো প্রশ্ন আসতে পারে তো তোমরা ভালোভাবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটু দেখে যাবে এরপর দেখো কে নিজেকে বেঙ্গল টাইগার বলে বর্ণনা করতেন কে নিজেকে বেঙ্গল টাইগার বলে বর্ণনা করতেন বেঙ্গল টাইগার বলে বর্ণনা করতেন লর্ড ওয়েল লর্ড ওয়েলিসলি নিজেকে বেঙ্গল টাইগার বলে বর্ণনা করতেন এবং তিনি অধীনতামূলক মিত্রতা প্রবর্তন করেছিলেন এরপর দেখো রনপা কোন রাজ্যের লোকনৃত্য রণপা হল উড়িষ্যা রাজ্যে লোকনৃত্য রণপা হলো উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য এর পাশাপাশি তোমরা উড়িষ্যা সম্পর্কে একটু জেনে রাখো উড়িষ্যার বর্তমানে রাজ্য রাজ্যপাল গণেশী লাল এবং উড়িষ্যার বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক এরপর দেখো ভারতের প্রথম ভোট কত সালে হয়েছিল ভারতের প্রথম ভোট হয়েছিল উনিশশো সালে কত সালে হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম ভোট হয়েছিল এরপর দেখো ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি ভারতের প্রথম দেশীয় ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হল ভারতের প্রথম দেশীয় ব্যাংক এরপর দেখো ভারতের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলাকে ভারতের প্রথম জ্ঞানপীঠজয়ী মহিলা হলেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী হলেন ভারতের প্রথম জয়ী মহিলা এরপর দেখো মার্কিউরাস নাইটরাইড এই অজৈব যৈজ্ঞটি কে আবিষ্কার করেন মার্কিউরাস নাইট্রাইট এই অজৈব যৌগটি আবিষ্কার করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইড এই অজৈব যৌগটি আবিষ্কার করেন এরপর দেখো ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে প্রথম লো লোকায়ুক্ত নিয়োগ করেছে মহারাষ্ট্র রাজ্য কোন রাজ্য মহারাষ্ট্র রাজ্যটি প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে এরপর দেখো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে এরপর দেখো কোন সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল কোন সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল এরপর দেখো ভারতের পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক এ জনক কাকে বলা হয় ভারতের পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে জনক কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশকে ভারতের পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে জনক বলা হয় কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশকে ভারতের পরিসংখ্যানের জনক বলা হয় এরপর দেখো আবুল ফজল কার দরবারে বিরাজ করতেন আবুল ফজল আকবরের দরবারে বিরাজ করতেন আবুল ফজল আইন আকবরী এবং আকবর নামা রচনা করেছিলেন তাহলে আবুল ফজল কার দরবারে বিরাজ করতেন আকবরের দরবারে বিরাজ করতেন এরপর দেখো বাউমন্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই বাউমন্ডলের ওজন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই কোন গেস শুষে নেই ওজন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এরপর দেখো দিল্লি সুলতানদের মধ্যে কুবুলিয়ত ও পাট্টার প্রবর্তন করেন কে দিল্লির সুলতানদের মধ্যে কুবুলিয়ত ও পাট্টার প্রবর্তন করেন কে তো কুবুলিয়ত পাট্টা পথার প্রবর্তন করেছিলেন শেরশাহ কে করেছেন শেরশাহও কুবুলিয়ত পাট্টার প্রবর্তন করেছিলেন এরপর দেখো ভারতের ব্যারেন আগ্নেয়গিরিটি কি ধরনের ভারতের ব্যার্ন আগ্নেয়গিরিটি সক্রিয় আগ্নেয়গিরি অর্থাৎ অ্যাক্টিভ ভল ভারতের বেরেন আগ্নেয়গিরিটি হলো সক্রিয় আগ্নেয়গিরি এরপর দেখো শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় এরপর দেখো মানবদেহে মস্তিষ্ক যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলে মানবদেহে মস্তিষ্ক যে আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে কি বলে তাকে বলা হয় ম্যানেঞ্জেস ম্যানেঞ্জেস বলা হয় মস্তিষ্কের আবরণকে ম্যানেঞ্জেস বলা হয় এরপর দেখো কোন বিজ্ঞানে প্রমাণ করেন বায়ু একটি মিশ্র পদার্থ এর মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে তো বায়ু একটি মিশ্র পদার্থ এর মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে এটি প্রমাণ করেন বিজ্ঞানী লেভয়শিওর লেভয়শিওর প্রমাণ করেন যে বায়ু একটি মিশ্র পদার্থ এরপর দেখো আলব্রুকারকে সাম্রাজ্যবাদী নীতি কি নামে পরিচিত আলব্রুকারকে সাম্রাজ্যবাদী নীতি কি নামে পরিচিত তো আলব্রুকাকে সাম্রাজ্যবাদী নীতি নীলজল নীতি নামে পরিচিত কী নীতি নামে পরিচিত নীল নীতি নামে পরিচিত এরপর দেখো মেন ক্যাম্প মেন ক্যাম্প কোন রাষ্ট্রনায়কের আত্মজীবনী মেন ক্যাম্প হলো হিটলারের আত্মজীবনী কার আত্মজীবনী হিটলারের আত্মজীবনী হলো মেন ক্যাম্প এরপর দেখো হিরককে বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেনা হিরককে বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে উচ্চ প্রতিষ্ঠাঙ্কের জন্য উচ্চ প্রতিশোরাংকের জন্য হিরকের উজ্জ্বলতা বাড়ে এরপর দেখো একমাত্র তরল অধাতু কোনটি একমাত্র তরল অধাতু হল ব্রোমিন ব্রোমিন হলো একমাত্র তরল অধাতু এরপর দেখো দ্বৈত শাসন ব্যবস্থা কে রোদ করেন দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন ওয়ারেন হেস্টিংস কে রোধ করেন ওয়ারেন হেস্টিংস এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন ওয়ারেন হেস্টিংস এরপর দেখো কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা বাড়ে না কমে কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা বাড়বে কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা বাড়বে এরপর দেখো কোন বিজ্ঞানে অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন বিজ্ঞানী প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন এরপর দেখো বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে প্যাট্রোলজি বলা হয় প্যাট্রোলজি বলা হয় বিজ্ঞানের যে শাখায় শিলা ও ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় এরপর দেখো একটি পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রেনাইট একটি পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রেনাইট এরপর দেখো ইউকাটান প্রণালী কোন দুটি দেশের মাঝখানে রয়েছে ইউকোটান প্রণালী মেক্সিকো ও কিউবা দুটি দেশের মাঝখানে ইউকোটান প্রণালী রয়েছে দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি কে দিয়েছেন বন্ধুরা এখানে দেখো এখানে লি হয়ে গেছে এটা টি হবে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছেন দ্বিতীয় আকবর কে দিয়েছেন দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছেন এরপর দেখো পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হল আটলান্টা আটলান্টা হলো পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর এরপর দেখো ডাইনোমতে শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে ডাইনোমতে শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে এরপর দেখো স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হলেন অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত হলেন স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা এরপর দেখো বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্তেনা তেরেস্কোভা ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলেন বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী এরপর দেখো চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত চাপ সঞ্চালনের নীতি পাশকেলি সূত্র নামে পরিচিত চাপ সঞ্চালনের নীতি পাশকেলি সূত্র নামে পরিচিত এরপর দেখো ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান দুটি দ্বীপের মাঝখানে ডানকান প্রণালী অবস্থিত এরপর দেখো কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে এরপর দেখো জামাইকার রাজধানীর নাম কি জামাইকার রাজধানী হলো কিংস্টন এবং জামাইকার মুদ্রা হলো জামাইকান ডলার এরপর দেখো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন বিনায়ক দামোদর সাভারকর বিনায়ক দামোদর সাভারকর সিপিআই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন এরপর দেখো কোন তারিখে গান্ধীজি আইন আইন অমান্য আন্দোলন শুরু করেন কোন তারিখে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন আইন অমান্য আন্দোলন শুরু করেন বারোই মার্চ উনিশশো তিরিশ সালে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন এরপর বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে যেটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে প্রশ্নটি হলো ভরতনাট্যম নৃত্য কোন রাজ্যে প্রচলিত এই প্রশ্নের উত্তরটা তোমরা আশা করি সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ